Happy birthday, Shona. Hey everyone, good morning. তোমাদের আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে নিয়ে আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আজকে আমার সোনামার জন্মদিন। সকাল সকাল আমরা মন্দিরে যেরকম প্রতিদিন যাই, আজকেও গিয়েছিলাম ভোরবেলা 4:30 সময়। এখন বাড়ি আসছি, এখন বাজে 5:35 মতো। তো চলো বাড়ি আসলাম। এবার কি কি করা যায় তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা, আজকে ব্লগটা আশা করি খুব ভালো লাগবে। প্রিন্সেস স্নান করে এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছে। প্রথমে আমাদের বাড়ির যে গুরুদেব আছেন, তো ওনার আশীর্বাদটা সর্বপ্রথম সবার আগে দরকার, তাই আগে ওনার আশীর্বাদ নিচ্ছে। এরপর আমি দুপুরবেলায় আজকে ছোট্ট করে কিছু আয়োজন করেছি, যেরকম বাঙালিদের মধ্যে হয়। এটা আমাদের ছোট থেকে আমারও হয়ে এসেছে, আমিও প্রিন্সের এইভাবেই জন্মদিনটা পালন করি। কোনো বড় নামি দামি হোটেল রেস্টুরেন্ট না, নিজের হাতে রান্না করে ওকে খাওয়ানোর চেষ্টা করি, আর কোনো উপহার না। ওকে আমি ছোটো থেকে এটাই শেখাই যে বড়দের আশীর্বাদটাই কিন্তু সবার আগে প্রয়োজন, গিফটের কোনো মূল্য নেই। ঠাকুরের মানুষ হয়ে ওঠো, অনেক বড় মনের মানুষ হও, বড় হয়ে মানুষের পাশে দাঁড়িও, মানুষের উপকার করো, এই আশীর্বাদ করি। বাবা এমনি আর প্রণাম করতে, না 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 প্রণাম করতে হবে বাবা। ভালো লাগছে, আনন্দ হচ্ছে।
তো এখন বাজে এই যে 9:20 হয়নি, 18 হয়েছে। তো ওর জন্ম হয়েছিল 9:19-এ, আর ঠিক প্রত্যেকবার এই 9:19-এই কেক কাটা হয়। 19 হয়েছে, 19 হয়েছে। তো এই যে একটা ছোট্ট কেক আনা হয়েছে, 19 হয়েছে। দাও ফোনটা দাও, 9:19, নাও আবার কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার প্রিন্সা, হ্যাপি বার্থডে টু ইউ। নিজেই খাচ্ছি নিজের নিজের কেক। আগে আগে জামা যার জন্মদিন সে খাবে। এটা তোমার পাপার পক্ষ থেকে, ঠিক আছে? আমি কিছু দিইনি, সব পাপা দিয়েছে। ওকে, না আমার কেকটা খেয়ে নাও। কেকটা ভালোই খেতে না? হ্যাঁ, ভালো টেস্ট আছে কেকটা। চকলেট কেক আর উপরে স্প্রিংকেল দেওয়া আছে। এ নাও তোমাদের, এটা খাও কেকটা।